কিডনির পাথর হলে কি কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এইরকম প্রশ্ন আমাদেরকে শুনতে হয়। অবশ্যই হতে পারে। দুটো কিডনি নলের মধ্যে যদি একসাথে পাথর হয়, ছোট্ট ছোট্ট দুটো পাথর, কিন্তু দুটো কিডনি নলের মধ্যেই পাথর হয়েছে, গ্রামের আত্মীয় স্বজন হয়তো তাকে পাথর কুচি খেতে বলে, পাথর কুচির পাতা খেলে নাকি পাথর কুচি কুচি হয়ে বের হয়ে যাবে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা বলে একজন রোগীকে কিডনি নষ্ট করে দেওয়ার জন্য অনেকে দায়ী। কিডনির পাথর হলে কি কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এইরকম প্রশ্ন আমাদেরকে শুনতে হয়। অবশ্যই হতে পারে। কিডনিতে পাথর হলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এক নম্বর কথা হচ্ছে, দুটো কিডনিতে যদি একসাথে পাথর হয়, এরকম প্রায়শই আমাদের দেশে দেখা যায়। খালি আমাদের দেশে না, আমরা যারা এই ট্রপিক্যাল বা নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করি, তাদের দুটো কিডনিতে একসাথে পাথর হতে পারে। দুটো কিডনি নলের মধ্যে যদি একসাথে পাথর হয়, ছোট্ট ছোট্ট দুটো পাথর, কিন্তু দুটো কিডনি নলের মধ্যেই পাথর হয়েছে, এবং পাথর হলে আমাদের দেশে একটা ধারণা হচ্ছে যে পাথরকে বের করে ফেলতে হোমিওপ্যাথি ওষুধ খুব কার্যকর, কাজে তারা হোমিওপ্যাথির দ্বারস্থ হয় এবং হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ খাওয়াতেই থাকে, খাওয়াতেই থাকে। হয়তো মাস ছয়েক পরে আমাদের কাছে যখন আসে, তখন তার সেরাম ক্রিয়েটিনিন 5-6-7 এরকম উপরে উঠে যায়, মানে কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে। আবার আরো দুর্ভাগ্য বিষয় হচ্ছে, গ্রামের আত্মীয় স্বজন হয়তো তাকে পাথর কুচি খেতে বলে, পাথর কুচির পাতা খেলে নাকি পাথর কুচি কুচি হয়ে বের হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা মিথ্যা কথা, এটা বলে একজন রোগীকে কিডনি নষ্ট করে দেওয়ার জন্য অনেকেই দায়ী। তো কাজেই কিডনিতে পাথর হলে বা কিডনি নলের ভিতরে পাথর হলে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে, মানে কিডনি আগে প্রতিবন্ধকতার শিকার হয়, কিডনি থেকে প্রস্রাব বের হতে পারে না, তার ফলে দুটো কিডনি ফুলে যেতে থাকে, যেটা আল্ট্রাসোনোগ্রামে বলে হাইড্রোনেফ্রোসিস। এই কিডনি দুটো ফুলে যেয়ে তারপরে এতই বেশি ফুলে যায় যে কিডনির কার্যক্ষমতা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন আপনি পায়ে পানি এসে যায়, খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়, খেলে বমি লাগে, তার মানে কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে দেখেন, ছোট্ট পাথর ছিল, সেটাকে অস্বীকার করলেন, অবহেলা করলেন, চিকিৎসার মতন চিকিৎসা করলেন না, আপনি অযথাই হোমিওপ্যাথির দ্বারস্থ হলেন বা পাথর কুচি খাওয়া শুরু করলেন, আপনার কিডনি নষ্ট হয়ে গেল, তখন আসলেন আমাদের কাছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।